नगरीर चार तारका होटेल द पेनिनसुलाते शुरू होयेछे तीन दिन व्यापी ग्रैंड लाइफ एक्सपो। गत शुक्रवार होटेल पेनिनसुला डालिया हले ए मेला शुरू होयेछे। आयोजकरा जानान मानुषेर जीवन धारणेर प्रयोजनीय सब पण्य नियेई ए मेलार आयोजन। फले प्रथम दिन थेकेई मेलाय सारा मिलछे बेश। चट्टग्रामेर विभिन्न तरुण उद्योक्तारा अंश नियेछेन ए मेलाय। करोना महामारीर पर ए धरनेर मेला तादेर उज्जीवित करछे बोले जानान। आमादेर बेचे किना मोटामुटी आल्लाहर रहमते आलহামদুলিল্লাহ अनेक भालो। गतकालও কিছুটা হয়েছে, আজকে কিছুটা হচ্ছে। ইনশাআল্লাহ আগামী তো কালকেও আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে আশা করি। ইরান এবং পাকিস্তানের ভিড়ে বাংলাদেশেও শাড়ি অনেক ঐতিহ্যবাহী। তো এতগুলো ইন্ডিয়ান পাকিস্তানি শাড়ির ভিড়ে আমরাই একমাত্র যারা দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। তো সবাই আমরা চেষ্টা করেছি সবার মাধ্যমে ফুটিয়ে তোলার। তো সবাই আকর্ষণটা মূলত আমাদের দিকেই ছিল যে এত সুন্দর করে বাংলাদেশের পণ্যগুলি ফুটিয়ে তুলতে পেরেছি। এই কারণে মোটামুটি সবার কাছেই ভালোই সাড়া পাচ্ছে। মেলায় আসলে কালকে থেকে অনেক ভালো ভিজিটর আসছে। আজকে সেকেন্ড ডে, আজকেও ভালো ভিজিটর আসছে। আসলে প্রোডাক্ট নিয়ে কথা, আমার যদি কিছু ইউনিক প্রোডাক্ট থাকে অবশ্যই আমার সেল হয়। তো আমার মাশাআল্লাহ অনেক সেল হয়েছে। আর আমি কিন্তু এই ফেয়ারের প্রমোটিং পার্টনার, সো আমি পাশাপাশি স্টলও নিয়েছি। তো আমার প্রোডাক্টগুলো অনেক ইউনিক, পাকিস্তানি দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমি একজন ডিজাইনারও। মেলার আয়োজন সম্পর্কে জানতে চাইলে গ্র্যান্ড লাইফ এক্সপোর উপদেষ্টা মহিউদ্দিন মাসুম বলেন, প্রথম হচ্ছে কি যে এই মেলাটা আমরা বলছি গ্র্যান্ড লাইফ এক্সপো। জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই আমরা এই মেলাতে আনার চেষ্টা করছি। যেমন আমাদের এই মেলাতে যেমন করে রয়েছে আপনার জামা কাপড়ের স্টল, তেমন করে রয়েছে কিন্তু আমরা যে কিচেন ওয়্যার যেগুলো রয়েছে সেগুলোর স্টল। আবার এদিকে রিয়েল এস্টেট ফার্মও রয়েছে। ইভেন যেহেতু এখানে আমরা জানি যে যারা ক্ষুদ্র উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তা রয়েছে তাদেরকে এম্পাওয়ার করার জন্য আমরা এই মেলাটির আয়োজন করেছি এবং আমরা আশা করছি এবং আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। মেলার ইভেন্ট পার্টনার দারাজ বাংলাদেশের হেড অফ সিএসআর তানজিলা রহমান বলেন, অবশ্যই মেলাটা কালকে শুরু হয়েছিল এবং কালকের থেকে আজকে পর্যন্ত অনেক ক্রাউড আছে এবং পিপল অনেক ইন্টারেস্টেড, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি নাইস টু সি। আমাদের actually ইচ্ছা হচ্ছে to increase more social enterprise and bring in more local vendors and sellers on board so that we can also empower them with our platform and give them more opportunities to reach customers from all over the country no matter where they are at. মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান এক ছাদের নিচে জীবন ধারণের সব পণ্য পেয়ে তারা খুশি। ভবিষ্যতে আরো বড় পরিসরে মেলা আয়োজনের অনুরোধ করেন তারা। এই ধরনের মেলা আমি মনে করি চট্টগ্রামে আরো ব্যাপক আকারে হওয়া দরকার। চট্টগ্রামের মানুষ সাংস্কৃতিক প্রিয় এবং এই মেলাগুলো এই ধরনের আবদ্ধ করে না হয়ে যদি আরো খোলাসা যদি করা যায় তাহলে অনেক মানুষের সমাগম হবে। ডেক্স নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।